কোরআনের মধ্যে তা আছে ইল্লাল্লাহ আমি কথাটা বুঝাতে পারিনি তুমি এটা দলিল দাও ওরা বলে কি তার শয়তান 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 বাল্লা কালের জিকির হবে না কত বড় জাহেল কত বড় মুরুখ ওরা জিকির শব্দ অর্থই জানে না সমস্যা এখানে সমস্যা কোন জায়গায় বাসছে সমস্যা কি বাজে বলেন তো জিকির শব্দের মানে ওদের কথাই যে চরম মুরুক্ষতা প্রমাণিত হয় ওর জানাই নাই ওর ওর পুষ্পের মধ্যে যে মূর্খ হলো এই তো জানিই না আরে গাঁধা তুই যিকির শব্দের শয়তানের মধ্যে আল্লাহর নাম আছে না তাসবিহির কাকে বলা হয় আল্লাহ তাআলা আত তালফুযু বি احد আসমাই taala বি তরিকান খাসান শব্দের অর্থ হলো আত তালফুযু বি احد আসমাই taala বি কেন খাসান আল্লাহ পাকের কোন একটা নামকে জবানের মধ্যে বারবার উচ্চারণ করা হলো মাওলার যিকির নুরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন মুফতি ফয়জুল ফাইজুল করিম সাহেব ইল্লাহ জিকি জায়েজের ব্যাপারে এক লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন এই ব্যাপারে আপনি কি বলেন আমি ফাইজুল করিমকে এক কোটি টাকার চ্যালেঞ্জ করছি ফয়জুল করিম তো ফকির টাকা পয়সা নেয়র। আমি ফজল করিম কে এক কোটি টাকা চ্যালেঞ্জ করছি ওর বাপকে চ্যালেঞ্জ করছি আর ভাইকে চ্যালেঞ্জ করছি ওর যদি কোনো ক্ষমতা থাকে কোরআন হাদিস থেকে সাহাবিদের দলিল থেকে তাবিদের দলিল থেকে তাবে তাবাইদের দলিল থেকে কোন দলিল যদি থাকে পারলে মুফতি ফজল করিম চ্যালেঞ্জ করুক দেখা জাতির সামনে যেখানে আল্লাহ রাসুল স্পষ্ট সাহাবিদের শিক্ষা দিয়েছেন বখারি শরীফের হাদিস আব্দুল উজ্জিকের লাহ ইল্লাহ শ্রেষ্ঠ জিকির হল লা ইহা ইল্লাহ জিকির পূর্ণাঙ্গ করতে হবে বলেন তাদের নাকি নাহুর জ্ঞান নেই কে বলেছে আমাদের নাহুর জ্ঞান নেই ইল্লাহ লা ইহ্লাহ তারকিব করলে ইল্লাহ হয় আপনার হরফি ইস্তেসণা এবং মুস্তে কায়দা কায়দা দিয়ে এখানে তাকসিসের ফায়দা দিয়ে ইল্লা মধ্যে আছে শোনেন যখন আরবি কোরআন এবং সুন্নার মধ্যে সরাসরি কোনো নস না থাকে সেই নসকে ব্যাখ্যা করার জন্য আরবি ব্যাকরণ দিয়ে কোনো মাসায়েল ইস্তেমবাদ করা যাবে না যেমন উদাহরণ দিতে পারি আল্লাহ শব্দটি আরবি ব্যাকরণ রীতিতে মোয়ান্নাস কেন মুদাক্কার কেননা আরবি ব্যাকরণ রীতিতে কোনো শব্দের শেষে গুলতা থাকলে সেটা হয় মোয়ান্নাস যেমন মাদরা সাতুন কোর্রা সাতুন দাররা জাতুন এ সমস্ত জিনিস কিন্তু আপনার আল্লাহ শব্দটি আরবি ব্যাকরণ দৃষ্টিকোণ থেকে এটা হলো সরাসরি মোজাক্কার বা পুংলিঙ্গ তাহলে এখন কি আমরা বলতে পারবো যে আরবি ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে এটা হলো আল্লাহ শব্দটা পুংলিঙ্গ এখন আল্লাহ পুরুষ এ কি বলা যাবে আস্তাক ফিরুল্লাহ এ কথা বলার কোনো সুযোগ নেই আল্লাহ বলছে কামিফলি সেই আমার মতো কোনো কিছুই হবে না ওয়ালামিয়া কল্লা হুকুফোন আহাত আল্লাহ সমকক্ষ কোনো কিছুই হবে না সুতরাং ফয়জুল করিমের দূরের কথা ফয়জুল করিমের চোদ্দ গোষ্ঠীকে আমি চ্যালেঞ্জ করছি ওর চোদ্দ খানদানকে চ্যালেঞ্জ করেছি ওর একশো ছাব্বিশ তরিকার লোকদের চ্যালেঞ্জ করেছি বাপের যদি ব্যথা হয়ে থাকে মায়ের যদি দুধ ঠিকমতো পান করে থাকে পাল্লা ইল্লাল্লাহ জিকির সাহাবি তাবি 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 দেখাক ফকির কোথাকার এক লাখ টাকার চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ এই সমস্ত বন্ড জাহাজপিরদেরকে আল্লাহ তালী হেফাজত করুন এরা এরা জাতি সব থেকে বড়ো দুশ্মন এরাই আহলে হকের আলমাদ দুশ্মন কমসে কম হাটাদারি সহ বাংলাদেশের তিরিশ কমি থেকে ফতোয়া দিয়েছে তাদের এই জিকিরের ব্যাপার অধ্য জিকির করতে করতে বাসে লাফা উঠানো বাড়াবাড়ি সীমানা সীমানাহীন মারাবাড়ি এগুলো আল্লাহ আমাদের হেফাজত করুন আর ফয়জুল করিমের দুই ভাই কাল হেফাজত করুন চর্মনায়ের মরিতদের খেল হেফাজত করুন এই ব্যবসায়ীদের কাল্লা হেফাজত করুন জাহাজপিরদের কাল্লা হেফাজত করুন